সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাইরা ভালো আছেন নিশ্চয়ই আর ভালো থাকেন সুস্থ থাকেন এমনটা আমরা আশা করি মালয়েশিয়া ইমিগ্রেশন প্রধান নতুন ঘোষণা থাকা প্রবাসীদের বিষয়ে সে কথা বলবো এবং একই সাথে মালয়েশিয়া প্রবেশের নতুন কিছু শর্ত আরোপ করা হয়েছে সে বিষয়ে কথা বলবো এবং একই সাথে জানিয়ে দেব মালয়েশিয়া করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট তো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুগণ প্রথমেই কথা বলবো মালয়েশিয়া ইমিগ্রেশন প্রদানের নতুন ঘোষণা প্রসঙ্গে আপনারা নিশ্চয়ই জানেন এখান থেকে কয়েকদিন আগেও কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশনের পক্ষ থেকে নতুন একটি আপডেট নিউজ আসছিল সেখানে উল্লেখ করা হয়েছিল বাংলাদেশ সহ যে পাঁচটি দেশকে ব্ল্যাকলিস্ট করা হয়েছিল সেই পাঁচটি দেশের উপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে কিংবা সেই সকল দেশের নাগরিকরা মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবে তবে সেখানে কিন্তু চারটা ক্যাটাগরির কথা উল্লেখ করা ছিল যেমন পেয়ার হোল্ডার বিজনেস ইনভেস্টর এবং লং টার্ম পাস এই কয়েকটা ক্যাটাগরির মানুষদের কিন্তু মালয়েশিয়া প্রবেশে অনুমতি দিয়েছিল মালয়েশিয়া ইমিগ্রেশনের পক্ষ থেকে কিন্তু আজ শুধুমাত্র এই চারটা ক্যাটাগরি নয় যারা কিনা সাধারণ শ্রমিকধারী ভিসা আছে কিংবা পিএল পাস লাওতান কেরজা সমান তারা এই ক্যাটাগরির যে শ্রমিক ভিসাধারী ভাই বোনরা আছেন আপনারাও মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন কোনো সমস্যা নেই তবে কিছু সত্য মানতে হবে আপনারা বলতে পারেন এই নিউজ কোথায় পেলাম আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন মালয়েশিয়া ইমিগ্রেশন প্রধান কিন্তু এমনই অ্যানাউন্স করেছেন মালয়েশিয়া থেকে যারা কিনা ছুটিতে গিয়ে বাংলাদেশে আটকা পড়ে আছেন আপনাদের প্রবেশের জন্য মালয়েশিয়া ইমিগ্রেশন প্রধান বলেন অবশ্যই নিজ কোম্পানির মাধ্যমে মাই ট্রাভেল পাসের মাধ্যমে আবেদন করতে হবে অর্থাৎ মালয়েশিয়া ইমিগ্রেশনের যে একটি ওয়েবসাইট আছে মাই ট্রাভেল পাস নামক সেই ওয়েবসাইটে ঢোকার পরে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে হবে কিংবা সেখানে সঠিকভাবে আবেদন করতে হবে আপনার নিয়োগকর্তাকে কিংবা আপনার কোম্পানিকে এবং একই সাথে আবেদন করার সময় সেখানে কিন্তু একটা ফাইল অ্যাড করতে হবে অর্থাৎ এই কোম্পানি আপনাকে বাংলাদেশ থেকে আনতে চাচ্ছে এই মর্মে একটি অনুমতিপত্র এবং সেই আবেদনটি করতে হবে কিন্তু সম্পূর্ণ আপনার নিজ কোম্পানির মালিক অথবা সুপারভাইজার অর্থাৎ এক কথায় সেই কোম্পানির যে কোনো ব্যক্তি কিন্তু আবেদন করতে পারবে কারণ আবেদন করার সময় কিন্তু অনেক ডকুমেন্টস এর প্রয়োজন হয় তো সেই ডকুমেন্টস যদি আপনি অন্য ব্যক্তির মাধ্যমে আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু এই ডকুমেন্টসগুলো পাওয়া সম্ভব নয় কিংবা আপনিও প্রতারিত হতে পারেন সেজন্য আপনি যদি মানে সে প্রবেশ করতে চান আপনি যদি সুরিতে গিয়ে দেশে আটকা পড়ে থাকেন তাহলে আপনার কোম্পানির সাথে আলোচনা করুন এবং কোম্পানির সাথে কথাবার্তা বলে মাই ট্রাভেল পাসের মাধ্যমে আবেদন করার চেষ্টা করুন আগে যেমন আবেদন করলে রিজেক্ট করা হতো এখন কিন্তু এই সমস্যাটি থাকবে না যদি কিনা আপনার নিয়োগকর্তা কিংবা আপনার বস সঠিকভাবে আবেদন করে সেক্ষেত্রে আপনারও অ্যাপ্রুভাল পাওয়ার সম্ভাবনাও কিন্তু অনেকটাই বেড়ে যাবে এবং একই সাথে মালয়েশিয়া ইমিগ্রেশন প্রধান উল্লেখ করেন যখন কিনা মাই ট্রাভেল পাশে আবেদন করবেন তখন কিন্তু অবশ্যই আপনার পাসপোর্টের প্রথম পৃষ্ঠার যে ছবি আছে কিংবা আপনার পাসপোর্টের যে প্রথম পাতা আছে সেটার ফটো স্টার্ট প্রয়োজন হবে এবং একই সাথে যে ভিসা এক্সপায়ার হয়ে গিয়েছে কিংবা শেষ হয়ে গিয়েছে যারা কিনা ছুটিতে গিয়ে দেশে আটকা পড়ে আছে প্রায় সবারই ভিসা কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে কারণ তারা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে অবস্থান করছে যার ফলে ভিসার মেয়াদও এক্সপায়ার হয়ে গিয়েছে তো সেজন্য পাসপোর্টের প্রথম পৃষ্ঠার ফটোকপি এবং একই সাথে ভিসার পাতার ফটোকপিও কিন্তু মাই ট্রাভেল পাসে আবেদন করার সময় সেখানে অ্যাড করতে হবে এবং একই সাথে যারা কিনা বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় প্রবেশ করবে অবশ্যই কিন্তু ভ্যাকসিনের ডোজ কমপ্লিট করতে হবে অর্থাৎ যে সকল ভ্যাকসিন দুইটা ডোজ নিলে কমপ্লিট হয় দুইটা ডোজ ভ্যাকসিন নিতে হবে আর যে সকল ভ্যাকসিন একটা নিলে কমপ্লিট হয় সে একটা নিতে হবে ঠিক এমনটাই তো অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন এখন মালয়েশিয়া প্রবেশ করতে হলে কোন কোন ভ্যাকসিনের প্রয়োজন যদিও কিনা না এ বিষয়ে কয়েকদিন আগেও আমি কথা বলছিলাম তবুও আরও একবার বলছি বাংলাদেশে যে ভ্যাকসিন আছে আপনি সেটাই নিতে পারেন অর্থাৎ মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত ডব্লু এইচ ও হু অনুমোদিত যেকোনো কোম্পানির ভ্যাকসিনই আপনি নিতে পারবেন সমস্যা নেই বাংলাদেশে যেমন মডার্না আছে ফাইজার আছে সিনোফার্ম আছে অ্যাস্ট্রোজেনিক আছে যেটা মন চায় আপনি সেই ভ্যাকসিন নিয়েও কিন্তু মালয়েশিয়া প্রবেশ করতে পারবেন তবে অবশ্যই ডোজ কমপ্লিট করতে হবে এবং একই সাথে মালয়েশিয়া ইমিগ্রেশন প্রধান উল্লেখ করেন যাদের কিনা ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে কিংবা বাংলাদেশে যাওয়ার পরে লকডাউনের কারণে আটকা পড়ে আছে তাদের মালয়েশিয়া প্রবেশের ক্ষেত্রে কিন্তু অবশ্যই রিএন্ট্রি ভিসার প্রয়োজন হবে ইতিমধ্যেই আপনারা জানেন এবং এই রিএন্ট্রি ভিসা কোথা থেকে দেওয়া হবে উত্তর একটাই সেটি হলো বাংলাদেশের নিযুক্ত মালয়েশিয়া হাই কমিশন থেকেই কিন্তু ভিসা ভিসা হবে নেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাকে কিছু টাকা খরচও করতে হতে পারে বন্ধুগণ এখানে একটি সুখবর সেটি হলো মালয়েশিয়া প্রবেশের পর আপনাকে কিন্তু কোনো প্রকার হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হবে না আপনি সরাসরি হোম কোয়ারেন্টাইনে থাকতে পারেন যদি কিনা আপনি ফুল ডোজ ভ্যাকসিন কমপ্লিট করেন তারপরেও কিন্তু সেই ব্যবস্থাটাও করতে হবে আপনার নিয়োগকর্তাকে অর্থাৎ এমন একটি রুমের ব্যবস্থা করতে হবে সেখানে আপনার বন্ধুবান্ধব কিংবা কাওয়ান থাকে না এবং সেই রুমে অ্যাটাচড বাথরুম আছে কিংবা গোসলখানা আছে টয়লেট আছে এমন একটি রুম কিন্তু নির্ধারণ করতে হবে আপনার নিয়োগকর্তাকে অর্থাৎ আপনি মালয়েশিয়া প্রবেশের পরে সেই রুমেই কিন্তু হোম কোয়ারেন্টাইন পালন করতে পারবেন এবং একই সাথে সেখানে কিন্তু মনিটারিং টিম কিংবা সরকারের মনিটারিং টিম পর্যবেক্ষণ করবে একই সাথে পুলিশ প্রশাসন গিয়েও কিন্তু বিষয়টা চেক করে আসতে পারে এমন জায়গায় কিন্তু আপনার হোম কোয়ারেন্টাইনের থাকার জায়গা নির্ধারণ করতে হবে আপনার নিয়োগকর্তাকে এবং একই সাথে যে বিষয়টা বর্তমানে চল রয়েছে কিংবা কোভিড সিচুয়েশনের কারণে যে সিস্টেম নতুন করে অ্যাড করা হয়েছে সেটা হলো আপনার ফ্লাইটের বাহাত্তর ঘন্টা আগে অবশ্যই কিন্তু আপনাকে কোভিড টেস্ট করতে হবে এবং শুধুমাত্র আপনার নেগেটিভ রেজাল্ট আসলে কিন্তু আপনি ফ্লাই করতে পারবেন কিংবা বিমানে উঠতে পারবেন আপনি তারপরও কিন্তু অবশ্যই আপনাকে টেস্ট কিংবা করোনা টেস্ট করতে হবে এবং একই সাথে আপনি যখন মালয়েশিয়া এয়ারপোর্টে পৌঁছাবেন সেখানেও কিন্তু মনিটরিং টিম আপনার প্রতি পর্যবেক্ষণ করবে যদি কিনা আপনার শরীরে কোনো কোভিডের উপসর্গ আসে সাথে সাথে কিন্তু আপনাকে অন্যত্রে পাঠানোরও ব্যবস্থা করা হতে পারে এই সার্বিক বিষয়গুলো অবশ্যই আপনি যখন মাই ট্রাভেল পাসের মাধ্যমে আবেদন করবেন কিংবা আপনার কোম্পানির বস কিংবা নিয়োগকর্তা যখন আবেদন করবে অবশ্যই কিন্তু সেখানে বিষয়গুলো উল্লেখ করতে হবে আপনি কোথায় কোয়ারেন্টাইনে থাকবেন কী আশায় বিষয় সকল বিষয় বিস্তারিত এবং একই সাথে মালয়েশিয়া ইমিগ্রেশনের পক্ষ থেকে জানানো হয়েছে যারা কিনা মালয়েশিয়া প্রবেশ করবে তারা কুয়ালালামপুরের ইন্টারন্যাশনাল যে দুইটা এয়ারপোর্ট রয়েছে এছাড়া আরো কয়েকটি এয়ারপোর্টেও কিন্তু অবতরণ করতে পারবে কিংবা ফ্লাই করে আসতে পারবে বন্ধুগণ যেহেতু ধীরে ধীরে সবকিছু খুলে দেওয়া হচ্ছে এবং আমাদের বাংলাদেশের প্রতিও কিংবা বাংলাদেশের সাথে যে নিষেধাজ্ঞা ছিল সেটাও প্রত্যাহার করা হয়েছে সেজন্য মালয়েশিয়া গভর্নমেন্ট এবং মালয়েশিয়া ইমিগ্রেশনকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং একই সাথে যারা কিনা চুরিতে গিয়ে দেশে আটকা পড়ে আছেন আপনাদের প্রথম কাজ হল আপনার কোম্পানির সাথে কিংবা আপনার বসের সাথে যোগাযোগ করা যোগাযোগ করে মাই ট্রাভেল পাসের মাধ্যমে আবেদন করা আপনি যখন ইমিগ্রেশন থেকে অ্যাপ্রুভাল পাবেন তারপর কিন্তু পরবর্তী কাজ আপনাকে সম্পূর্ণ করতে হবে সেজন্য আমি আবারও আপনাদের স্মরণ করিয়ে দেব অবশ্যই আপনার নিয়োগকর্তা কিংবা বসের সাথে সুসম্পর্ক রাখুন এবং সঠিকভাবে যোগাযোগ করে মাই ট্রাভেল পাশের মাধ্যমে আবেদন করার ব্যবস্থা করুন তো বন্ধুগণ এখন হয়তো অনেকেই প্রশ্ন করতে পারেন যেহেতু যারা ছুড়িতে গিয়ে আটকা পড়ে আছে তাদের মালয়েশিয়া প্রবেশের সুযোগ সৃষ্টি করে দিয়েছে কিংবা পারমিশন দিয়েছে মালয়েশিয়া সরকার সেক্ষেত্রে আমরা নতুন করে যারা ছুটিতে যাব আমরা কি পুনরায় আসতে পারবো কি না তো আপনাদের সদাই অবগতির জন্য বলতে চাই মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে এখনও এ বিষয়ে স্পষ্টভাবে কোনো কিছু জানানো হয়নি তবে খুব শীঘ্রই এ বিষয়ে একটি নির্দেশনা আসবে কিংবা ঘোষণা আসবে যখন মালয়েশিয়ার সরকার কিংবা মালয়েশিয়া ইমিগ্রেশনের পক্ষ থেকে ঘোষণা আসবে তখনই কিন্তু সাথে সাথে আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব কারণ আপনারা নিশ্চয়ই জানেন মালয়েশিয়ার আইন কিংবা মালয়েশিয়ার আপডেট সংবাদ প্রতিনিয়তই পরিবর্তন হয় এক সপ্তাহের মধ্যে দুইবারও পরিবর্তন হতে পারে আবার একবারও পরিবর্তন হতে পারে সেজন্য আগাম কোনো কিছু আমি এখন বলছি না তো বন্ধুগণ এই ছিল আপডেট সংবাদ এখন জানাবো মালয়েশিয়া করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট মালয়েশিয়া স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত চব্বিশ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন চোদ্দ জন এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো একুশ লক্ষ একাত্তর হাজার দুইশত বত্রিশ জন তো বন্ধুগণ আজ যে চোদ্দ জন আক্রান্ত হয়েছে তার মধ্যে কয়েকটি প্রদেশে আক্রান্তের সংখ্যা কমে আসছে যেমন গত চব্বিশ ঘন্টায় জোহর প্রদেশে আক্রান্তের সংখ্যা আঠারোশো জন মালাক্কা চারশত একজন কুয়ালালামপুর দুইশত একাত্তর জন শিলাঙ্গোর বাইশশো জন প্যারাক এগারোশো চুয়াল্লিশ জন পোলুপিন্যাং বারোশো জন ক্যাডডা, নয়শত আট জন ক্লান্তান নয়শত দশ জন তেরঙ্গানু ছয়শত নব্বই জন নেগেরিসিম্বিলান একশত সাতান্ন জন পাহাং পাঁচশত আটানব্বই জন সাবা বারোশো তিয়াত্তর জন এবং সারাক প্রদেশে আক্রান্ত হয়েছেন আঠাশশো পঁচিশ জন তো বন্ধুগণ আপনারা লক্ষ্য করছেন দিনের পর দিন মালয়েশিয়ায় কিন্তু করোনা সংক্রমণ কমে আসছে তারপরও আমাদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে কারণ কোভিড নাইন্টিন কিংবা করোনা ভাইরাসের স্বাস্থ্যবিধি দিক থেকে মালয়েশিয়া সরকার অত্যন্ত কঠোর কোনো ব্যক্তি যদি স্বাস্থ্যবিধি ভঙ্গ করে তাকেও কিন্তু করা হতে পারে জেল অথবা জরিমানা তো বন্ধুগণ এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিও ভালো লেগেছে আর ভিডিও যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে কি লাইক দেবেন এবং শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দেবেন ভিডিও শেষে প্রতিদিন যে কথা বলি আজও একই কথা বলবো করোনা ভাইরাস মহামারীর সময়ে যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং সাবধানে থাকেন দেখা হবে আগামী ভিডিও